বন্ধুরা, পৃথিবীর সব দেশেই একটি জনপ্রিয় গণপরিবহন হলো রেল। কারণ ট্রেনে চড়েই অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদে ও রিল্যাক্সে যাওয়া যায়। বহু সিনেমায় আমরা ভয়ঙ্কর একটি দৃশ্য দেখি, উঁচু ব্রিজ থেকে ট্রেন পড়ে যাচ্ছে। শুধু সিনেমায় নয়, বাস্তবেও এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো দিয়ে ট্রেন যাওয়ার সময় আমাদের হার্টবিট বেড়ে যায়, আমরা ভয়ে শিউরে উঠি। এমনই পাঁচ ভয়ঙ্কর রেলপথ নিয়ে আমাদের আজকের আয়োজন। তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যাক এমনই পাঁচটি ভয়ঙ্কর রেলপথ। এবং ভিডিওটি দেখার ফাঁকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন ও বেল বাটনটি অন করে নিন। রামেশ্বরম রুট, চেন্নাই, ইন্ডিয়া। ভারতেও এমনই একটি ভয়ঙ্কর রেলপথ আছে যা সমুদ্রের উপর দিয়ে গেছে। ট্রেন যখন এই ব্রিজের উপর দিয়ে যায়, তখন ভয়ে মানুষের শ্বাস বন্ধ হয়ে যায়। 2 কিলোমিটার লম্বা এই ব্রিজটি তৈরির কাজ 1911 সালে শুরু হয় এবং 1914 সালে শেষ হয়। পৃথিবীর সব ব্রিজ পানি থেকে অনেক উঁচুতে করা হয়, কিন্তু এটি সেগুলোর থেকে আলাদা, কারণ এটি অনেক নিচু এবং পানির খুব কাছাকাছি। 1964 সালে একবার তো নদীতে ভয়ঙ্কর তুফান উঠেছিল এবং 150 জন যাত্রী তাদের প্রাণ হারিয়েছিলেন। বন্ধুরা, ট্রেনে চড়তে আপনার কেমন লাগে কমেন্ট বক্সে লিখে জানান। হোয়াইট পাস অ্যান্ড ইউকন রুট, রেল রোড, আলাস্কা। 175 কিলোমিটার দীর্ঘ এই রেলওয়ে পথ আমেরিকা ও কানাডার মাঝে সংযোগ হিসেবে কাজ করে। এই রেলওয়ে পথ আলাস্কার ভয়ঙ্কর জায়গার মাঝ দিয়ে গেছে। 1879 সালে যখন এই জায়গায় সোনার অনুসন্ধান করা হচ্ছিল, তখন এই রেলওয়ে ট্র্যাকের নির্মাণ করা হয়েছিল। আজও এই রেলওয়ের কিছু কিছু অংশ কাঠের তৈরি। এরকম ভয়ঙ্কর জায়গা ছাড়াও ট্রেনটি ছোট ছোট সুড়ঙ্গের মধ্য দিয়ে যায়। এই ট্রেনে ভ্রমণকারী মানুষ যখন উঁচু ব্রিজের উপর দিয়ে পার হয়, তখন ভয়ে তাদের রক্ত হিম হয়ে যায়। কখনো কখনো এই ব্রিজের উচ্চতা 3000 ফুটেরও বেশি হয়ে দাঁড়ায়। শীতকালে এই জায়গা দিয়ে পার হওয়া আরও ভয়ঙ্কর একটি বিষয়। শীতল বাতাস এবং অন্ধকার সুড়ঙ্গগুলো দিয়ে ট্রেন পার হওয়ার সময় যদি আপনি ভয় না পান, তাহলে আপনি অবশ্যই বিশ্বের সবচেয়ে সাহসী ব্যক্তির খেতাব পাওয়ার দাবি রাখেন। অ্যালবুলা রেলওয়ে, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের পাহাড়ের উপর দিয়ে চলে যাওয়া এই ট্রেনকে দেখতে সবারই খুব ভালো লাগে, তাই ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে। আসলে এই জায়গাটি দেখলে মনে হয় এটি পৃথিবীর বুকের সবচেয়ে সুন্দরতম জায়গা। 55টি ব্রিজ এবং 39টি সুড়ঙ্গের মধ্য দিয়ে যাওয়া এই রেলওয়ে পথের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হল ল্যান্ড ওয়াসার ব্রিজ। মাটি থেকে 213 ফিট উঁচু এই ব্রিজ সত্যি দৃষ্টিনন্দিত। চারদিক ঘুরে ঘুরে ট্রেন যখন এই ব্রিজের উপরে উঠে, তখন মনে হবে আপনি ফ্যান্টাসি কিংডমের কোনো রাইডে বসে আছেন। এই জায়গাটি এত সুন্দর যে আপনার চোখ ভরবে না, কিন্তু এটি আপনার সাহসের এক কঠিন পরীক্ষা নিয়ে নেবে। বন্ধুরা, আপনি কি কখনো রোলার কোস্টারে চড়েছেন? কেমন লেগেছিল কমেন্ট বক্সে লিখে জানান। গোটিক ভায়াডাক্ট, মিয়ানমার ট্রেন। যারা সবসময় রোমাঞ্চের খোঁজ করতে থাকেন, তারা মায়ানমারে এই ট্রেনে ভ্রমণ করার জন্য যেতে পারেন। এই রেলপথটি মায়ানমারের পাইন ও লুইন এবং ল্যাসিও এই দুটো শহরকে সংযুক্ত করেছে। আর এই পথের ভয়ঙ্কর ব্রিজটি গোটিক ব্রিজ নামে পরিচিত। মাটি থেকে 335 ফিট উঁচু এই ব্রিজ 1900 সালে বানানো হয়েছিল। প্রায় 118 বছরের পুরনো এই ব্রিজের উপর দিয়ে ট্রেন যখন খুব আস্তে আস্তে চলতে থাকে, তখন ভ্রমণকারীদের শ্বাসও আস্তে আস্তে পড়তে থাকে, ভয়ে তারা কাঠ হয়ে যায়। তারপরেও পর্যটকরা এই রোমাঞ্চকর দৃশ্যটি তাদের ক্যামেরা বন্দী করতে ভোলেন না। মৃত্যুর ভয় এবং বাতাসের শো শো শব্দের এক ভয়ঙ্কর অনুভূতি, তারপরও এই অ্যাডভেঞ্চার মুহূর্তগুলোকে অনুভব করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এদেশে বেড়াতে আসেন। ডেভিলস নোজ ট্রেন, ইকুয়েডর।
পাহাড়ের এই অংশটির আকৃতি মানুষের নাকের মতো এবং এর উপর দিয়েই ঘুরে ফিরে গেছে ভয়ঙ্কর রেল লাইনটি, তাই এটাকে ডেভিলস নোজ বলা হয়। এখানে জিগজাগ রোডের কারণে প্রতি মুহূর্তে ভ্রমণকারীদের কাছে মনে হয় ট্রেন উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, কিন্তু আসলে এমনটি ঘটে না। পাহাড় কেটে ট্রেনের এই রাস্তাটি তৈরি করা হয়েছে, তাই এর একপাশে রয়েছে পাহাড় কিন্তু অপর পাশে আছে সুগভীর খাদ। এখানে ট্রেন ধীরে ধীরে সামনে যেতে থাকে, সব মিলিয়ে এটি আপনার মাঝে একটি ভয়ঙ্কর অনুভূতি এনে দেবে। এই ট্রেন ভ্রমণের সবচেয়ে লোমহর্ষক জায়গা হলো মোচড়গুলো, অর্থাৎ রেল লাইন এখানে এমনভাবে বাঁক নিয়েছে যেন প্রতিটা বাঁকেই মনে হয় এই বুঝি ট্রেন পড়ে গেল। একবার ভেবে দেখুন তো, এখান থেকে যদি ট্রেন একবার পড়ে যায় তাহলে কেউ কি বেঁচে থাকবে? বন্ধুরা, এই রেলপথগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস মনে হয়েছে তা কমেন্টে লিখে জানান, এবং আমাদের ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা ভিডিও শেয়ার করলেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ।